আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন শীতের সময়, শীতের সবজি চলে এসেছে, তাই আমি আজকে ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো। এটাকে ফুলকপির পাকোড়াও বলা হয়, আবার ফুলকপি ফ্রাইও বলা যায়। খুব সহজ নিয়মে আমি এই ফুলকপির পাকোড়া কীভাবে তৈরি করলাম আসুন দেখি। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে খুব ছোট সাইজের একটি ফুলকপি নিয়েছি এবং ফুলকপিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি পানি গরম করতে দিয়েছি ফুলকপিটা সেদ্ধ করার জন্য। এখন পানির মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং ফুলকপিগুলো পানির মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ফুলকপিটা আমি একটু নেড়ে দিচ্ছি। ফুলকপিটা আমি 80% সেদ্ধ করব। 80% সেদ্ধ হতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। এখন আমি ফুলকপিগুলো গরম পানি থেকে তুলে নিচ্ছি। কপিটা তোলার পরে আমি কিন্তু একটু ঠান্ডা করতে দিব। অন্যদিকে আমি কিন্তু পাকোড়ার ব্যাটার তৈরি করছি। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। এই ফুলকপির পাকোড়া কিন্তু ময়দা বা বেসন দিয়েও তৈরি করা যায়, আমি আটা দিয়ে তৈরি করছি। এখানে 1 কাপ আটার সাথে আমি 1/4 কাপ চালের গুঁড়া নিয়েছি। আপনারা চালের গুঁড়া না থাকলে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কোনো কিছু না দিলেও চলবে। এখানে দিয়েছি আমি 1/2 চা চামচ আদার বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিব 1/2 চা চামচ টেস্টিং সল্ট। এবং একটু মচমচা ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই সব উপকরণগুলো আমি শুকনো আটার সাথে ভালো করে মিক্সড করে নেব। এবার নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। যতটুকু আমার ব্যাটার তৈরি করতে পানি লাগে আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি বেশ ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম। অন্যদিকে মিডিয়াম আঁচে আমি একটু তেল গরম করতে দিয়েছি। এখন সেই ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আমি কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে করে একটু গোল্ডেন ব্রাউন কালারের করে কিন্তু পাকোড়াগুলো ভেজে নিব। মাঝে আমি একটু পাকোড়াগুলো নেড়ে উল্টে দিচ্ছি। আমার পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। এমনিভাবে আমি কিন্তু বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি।
হয়ে গেল ফুলকপি ফ্রাই বা ফুলকপির পাকোড়া। বিকেলের নাস্তায় এই ফুলকপির পাকোড়া কিন্তু গরম গরম খেতে বেশ টেস্টি লাগে। আমি যেভাবে আটা দিয়ে তৈরি করে আপনাদের দেখিয়েছি, আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এই ফুলকপি পাকোড়া আটা দিয়ে তৈরি করেছি বলে আপনারা কিন্তু ভাববেন না যে এটা মচমচা হবে না, বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো হবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন এমন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।